গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো দেখতেই পাচ্ছ, আজকে সকাল থেকে স্টার্ট করেছি বিছানা তোলা দিয়ে। প্রত্যেক দিন তো রান্নাঘর থেকে শুরু করি, তো ভাবলাম আজকে দুজনেই উঠে পড়েছে, আমি তো আগেই উঠি আর ও যেহেতু উঠে পড়েছে, সেই জন্য ভাবলাম তো বিছানা তোলা দিয়ে স্টার্ট করা যাক। তো প্রথমেই দেখালাম আমাদের বাড়িটা, তোমাদের কোনোদিন সামনেটা দেখানো হয়নি, তো আজকে আমি দেখালাম বাড়ির সামনেটা। তো দেখতেই পেয়েছিলে যে কতটা রোদ উঠেছে, তো এখনও দেখছোই যে রোদ উঠেছে। তো চলো আমি বিছানাটা তুলে নিই, আর যেখানে যেটা রাখার সেটা সেখানে রেখে দেব। আর ব্ল্যাঙ্কেটটা বের করেছি, সেরকমভাবে ঠান্ডা পড়েনি ব্ল্যাঙ্কেট পরার বলছি ব্ল্যাঙ্কেট গায়ে দেওয়া সেরকম ঠান্ডা পড়েনি, তবু আর কি বের করে নিয়েছি, যাতে আর কি গায়ে মানে শুকো তো দিয়েছিলাম রোদে, একটু দিলে অনেক দিন থেকে ঢোকানো ছিল তো ভেতরে গোদরেজের ভিতরে, তো সেই কারণে দেখবে অনেক দিন থেকে কিছু জামা কাপড় রাখলে কেমন একটা ভ্যাপসা গন্ধ হয়, তো সেই জন্যই আর কি রোদে দিয়েছিলাম। তো এটাই, আর এদিকে চলে এসেছি আমি এখন ঘরটা মুছতে। তো সব ঘর বাড়ি মুছে একেবারে যাব রান্না করতে আজকে। তো স্নান আমার হয়ে গেছে সকালেই, তো সেই কারণে ভাবলাম কাজগুলোও সেরে ফেলি। তো আমার ঘরটা মোছা হয়ে গেলে আমি চলে যাব এখন বারান্দায়। আর বারান্দায় কী সুন্দর রোদ পড়েছে দেখতেই পাচ্ছ। তো চলো আমি ঝটপট করে বারান্দাটা মুছে নিই। আর দেখছো আমি বারান্দায় লাগিয়েছি পর্দা, পর্দাই বলতে পারো, কাপড় লাগিয়েছি যাতে ধুলোবালিটা না আসে ঘরে, শোকেস গোদরেজ সব ধুলোবালি হয়ে যায়। তো সেই জন্য গ্রিলের এই পাশ দিয়ে শ্বশুরকে বলেছি লাগিয়ে দিতে, আর শ্বশুর আর আমি মিলেই করেছি এটা, পর্দা লাগিয়েছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, তোমাদের আমি দেখাবো একটু পরে। তবে ঘরগুলো আগে মুছে নেই, তারপর তোমাদেরকে দেখানো হবে। তো দেখো চিকচিক করছে একদম পাকাটা, আমি একদম মানে নিচ থেকে করেছি বলে এটা এরকম লাগছে। তো বারান্দাটা কিন্তু অনেকটাই বড়, তো এই লাঠিটা দিয়ে মুছি বলে অনেকটাই সুবিধা হয়। হাত দিয়ে প্রথম প্রথম মুছতাম, তবে এখন আর মুছতে পারি না, অভ্যাস হয়ে গেছে এই লাঠি দিয়ে মুছে মুছে। এখন মানে হাত দিয়ে মুছতে বসলে যেন মনে হয় অনেক কষ্ট হচ্ছে, তবে যদি আবার ওটা দিয়ে স্টার্ট করি আবার ওটা দিয়ে অভ্যাস হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো আগে লাঠি দিয়ে মুছতে খুব অসুবিধা হতো, একটা মানে ভারী ভারী মনে হতো যেন পরিষ্কার হচ্ছে না বা মোছাটাই হচ্ছে না, কিন্তু এখন আবার এটা দিয়ে মুছতে ভাল লাগছে। তোমরা দেখতেও পাচ্ছ যে সুন্দরভাবে মোছাটা হচ্ছে। তোমাদের হয়তো অনেকেরই অভ্যাস আছে, অনেকেই মপ দিয়ে মোছো, তো আমার কাছে মপ নেই, এটা আমার শ্বশুর বানিয়ে দিয়েছে, মপেরই কাজ করে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে এটাও। তো চলো আমি ঘরবাড়িগুলো মুছে টুছে তারপর তোমাদের সামনে আসছি। ওই যে বললাম, ও এই যে আর এখানে মা বাবা বসে পড়েছে আর কি কাজ নিয়ে, তারা আর কি চুপচাপ বসে থাকেই না, তো তিরপাল নিয়ে কিছু একটা করবে সেই জন্য। তো দেখো এটা আমি পর্দা লাগিয়েছি, তো এই যে এটা একটা শাড়ি ছিল, তো সেটাকে কেটেই দড়ি থেকে সেলাই করে নিয়ে আসা হয়েছে, তো এইভাবে লাগিয়ে দেওয়া হয়েছে যার কারণে ধুলোবালিটা না আসে। তো চলো রান্নাঘরে চলে আসছি আমি এখন, আর ওদিকে কাজবাজ সমস্তটা কমপ্লিট, আর আমার ভাতও বসানো হয়ে গেছে, হয়নি বসাবো, তবে একেবারে তরকারির সময় তোমাদের সাথে আসবো। আর এদিকে মা চা করেছে, মা পুজোও দিয়েছে, হয়ে গেছে মার পুজো। তো দেখো হাঁড়িতে জল ভরে রেখে দিয়েছি আমি, আর এখন উনুনটা ধরিয়ে ঝটাপট রান্না করে নেব, রান্না সেরকম কিছুই করা হয়নি। এই যে আর এটা হলো গাসি করা হয়েছিল পুজো, তো সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি। তো সব সবজি ওখানে আর কি যা জাগাতে হয় সেগুলোই আর কি রান্না বান্না করতে হয়। তো দেখতেই পাচ্ছ আমি সব কিছু বড়ি সয়াবিন সব দিয়ে তরকারি, আর এখানে রয়েছে অড়হরের ডাল আর ছোলার ডাল, আর এখানে সব রকম শাক একটা ভাজা, তো এটাই হয়েছে। তো চলো অনেকক্ষণ পর আসছি। বন্ধুরা, আমি সকাল থেকে একবারও তোমাদের সামনে ক্যামেরার সামনে আসিনি, তো এই এলাম। আর এখন বাজে কিন্তু অনেক, প্রায় 4টে মতো বাজতে চললো, আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম। কাল তো কাশি হয়েছে তোমাদের বলেছিলাম, সেই কারণে দুবার করে উঠতে হয়েছিলো, ঘুম হয়নি, দুপুরে ঘুম অনেক ঘুমিয়ে পড়েছিলাম, খাওয়া দাওয়া করিনি, চলো খাওয়া দাওয়া করে নেব। আর কাজবাজ বলতে সেরকম কিছু নেই, দুপুরে উঠানটাও মাই ঝাড় দিয়েছে, তো চলো পরে আসছি।
আর এখন হলো বিকেল, প্রায় 4:30 বাজটা মতো। তো এখন পড়ন্ত রোডটা এই দিকটাই পড়ে, আমাদের ঘরের দিকটা বেশ ভালো লাগে। চলো সন্ধ্যের পর আবারও আসবো। সন্ধ্যের পর চলে এসেছি একেবারে রান্না নিয়ে। তো আজকে মাংস রান্না করছি আমি, ভাত হয়ে গেছি, ওখানে বসিয়ে দিয়েছি, পেঁয়াজটা ভাজা ভাজা করে নিচ্ছি, আর কি আর বাকি সব মশলা করছি, আর টমেটো দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছি। আর যেভাবে আর কি করে থাকি আমি সিম্পলভাবে, এটাকে চিকেন এনেছে, তো সেটাই আর কি করা হচ্ছে। বাকি বাকি বলতে আমাদের মানে মাংস বা মাটন অন্য কিছু লাগে না। তো রাতে যদি হয় তাহলে তরকারি করে ফেলি, শুধু মাছ বা মাছের সাথে যদি কিছু ভাজা করে করলে, মাংস হলে বা ডাল আছে দিয়ে সেটা দিয়ে হয়ে যায়, আবার কোনো সময় লাগে না, এটা দিয়ে হয়ে যায়। দেখো আমার পেঁয়াজটা ভেজে নিয়েছি প্রথমে সোমবার দিয়ে, তারপরে আর কি টমেটো দিয়ে দিয়েছি, তারপরে সোনাটা বেটে দিয়েছি, আর জিরে দিয়ে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব আর কি পরে দিব। তো দেখো আমার ফোনটা আমি লম্বা করে নিয়েছি, বুঝতে পারিনি তখন, তো যাই হোক করে ফেললাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি করে।